আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে ডিম বিরিয়ানি তৈরি করে দেখাবো। অনেক সময় বাচ্চারা হঠাৎ বিরিয়ানি খেতে চাইলে এই ডিম বিরিয়ানিটা আপনারা সহজেই তৈরি করে দিতে পারবেন এবং এটা খেতেও ভীষণ মজাদার হয়। চলুন তাহলে দেখে নিই। প্রথমে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলো ভেজে নিব। আমি এখানে সামান্য হলুদ দিয়ে দিয়েছি, এটা থেকে কালারটা ভালো আসে। আমার কাছে বিরিয়ানিতে একটু আলু ভালো লাগে, তাই আমি আলু দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালোভাবে ভেজে নিব। এখন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে বের করে নিচ্ছি। এখন সেই তেলে ডিমগুলো ভেজে নিব। আমি এখানেও সামান্য লবণ দিয়ে দিয়েছি। এগুলোকে ভাজা হয়ে গিয়েছে, এগুলো বের করে নিচ্ছি। এখন বড় একটা পাত্রে এক কাপ তেল দিয়ে দিলাম এবং এক কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। এগুলোকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। আমি এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি, কিছুটা পেঁয়াজ আমি বের করে নিচ্ছি। এখন এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। সামান্য পানি দিয়ে দিলাম, এটা থেকে মশলা পুড়বে না। এবং এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে আমি তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। এগুলোকে সব একসাথে মিক্স করে নিব। এখানে আমি তিন টেবিল চামচ রাঁধুনি মিক্স বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এগুলোকে সব মশলার সাথে একসাথে মিক্স করে নিব। এখন আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু মশলার সাথে কষিয়ে নিব। এখন এক কাপ পানি দিয়ে দিলাম। এখন ঢেকে 10 মিনিট আলুটাকে সিদ্ধ করে নিব। 10 মিনিট পর আলুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ডিমগুলো দিয়ে দিব। এগুলো আলুর সাথে একটু কষিয়ে নিব। এখন আলু ও ডিম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এগুলোকে বের করে নিচ্ছি। এখন সেই তেল মশলায় আমি এখানে আগের থেকে ভিজিয়ে রাখা 4 কাপ চাল দিয়ে দিলাম। এখন এগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে ভেজে নিব। চালটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে পোলাওটা ঝরঝরা হবে। এখানে আমি চালটা ভেজে নিয়েছি। এখানে 4 কাপ চাল দিয়েছি, এই জন্য আমি 8 কাপ পানি দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পর আমি এখানে ডিম ও আলু দিয়ে দিলাম। এখন আরও কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব এবং এখানে 1/2 কাপ দুধ দিয়ে দিলাম। এগুলোকে সব চালের সাথে ভালোভাবে মিক্স করে নিব। এখন মিডিয়াম টু লোয়ে আরও 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পর প্রায় পোলাওটা হয়ে গিয়েছে। এখন 1 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা ও 1 টেবিল চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে আরও 5 মিনিট রান্না করে নিব। এখন আমার পোলাওটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার ডিম বিরিয়ানি। এইভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এবং আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।